স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের প্রথম তিন মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 9 জনের। চলতি বছরের প্রথম তিন মাসে ডেঙ্গুতে মারা গেছেন 22 জন, যা গত বছরের একই সময়ে 3 গুণের বেশি। একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গত বছরের চেয়ে 2 গুণের বেশি। ডেঙ্গি ফিভার, যেটা অ্যাকচুয়ালি ডেঙ্গি ফিভার ইংলিশে বলা, আমরা ডেঙ্গু বলি, প্রতি বছর বাড়ে কেন? এটার বাড়ার প্রধান কারণ হলো যে মানুষটার ভিতরে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি অলরেডি আছে, তার কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই প্রতি বছরই এইভাবে বাড়ে। তাই যদি আমরা মশা নিধন করতে পারি, লার্ভা নিধন করতে পারি, লার্ভা মানে ওই যে মশা হওয়ার আগের যে পর্যায়টা, এই পর্যায়ে যদি আমরা ওদেরকে মারতে পারি, তো আমরা যদি যে পানি, এই পরিষ্কার পানি, বিশেষ করে আমাদের কার্নিশে, বাড়ির কার্নিশে, জানালার কাছে সবাই টব রাখেন আজকাল, ওই জায়গায় যদি আমরা চেষ্টা করি নার্জার বাড়িকে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, একটা কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যদি আমরা পরিষ্কার রাখি, এবং বাড়ির আঙ্গিনা সবাই, এখানে সচেতনতার অত্যন্ত প্রয়োজন। আমরা সচেতন করার জন্য লিফলেট বিতরণ অলরেডি আমরা শুরু করে দিয়েছি। ডেঙ্গু মশার ঘনত্ব, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, ডেঙ্গু রোগের এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে মাঠ পর্যায়ে গবেষণায় দেখা গেছে এবারে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যদি কারো ডেঙ্গু আক্রান্ত হয়, প্রথম কথা, উনি যদি বাড়িতে থাকেন, পর্যাপ্ত পানি খাবেন, ডেঙ্গু হলে আতঙ্ক করার কিছুই নাই, এটা একটা নিরাময়যোগ্য ব্যাধি, তখনই মানুষ মারা যান যার প্লেটলেট এত বেড়ে যায় যে রক্তক্ষরণ হয়, যাকে বলে DIC, শরীরে বিভিন্ন রক্তকরণ হয়, ঠুটে রক্তকরণ হয়। যদি কেউ দেখেন ডেঙ্গু হওয়ার পর নাক দিয়ে রক্ত পড়তেছে অথবা মাড়িতে রক্ত আসতেছে, যদি খেয়াল করেন গায়ে ছোটো ছোটো ছোপাকৃতি রক্ত দেখা যায়, চোখের চারিদিকে কনজাক্টিভাল হিমোরেজ বলে চোখে যদি রক্ত আসে, তখন খেয়াল করবেন এটা সিরিয়াস, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতাল নিয়ে যাবেন, অথবা জ্বর যদি কমতে না থাকে, ক্রমবর্ধমান জ্বর বাড়তেছে, অতিসত্বর হাসপাতাল নিয়ে যান। তাই সাবধান থাকতে হবে, ডেঙ্গু হওয়ার পরপর সুচিকিৎসার অতি প্রয়োজন, এবং ভালো ডাক্তার দেখাবেন, ভালো চিকিৎসা করাবেন, কোনো আতঙ্ক করবেন না। ডেঙ্গু রোগের চিকিৎসায় বাংলাদেশের চিকিৎসকরা এখন যথেষ্ট দক্ষ, হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এখন অনেক ভালো, তারপরও প্রস্তুতি প্রয়োজন। সেই সঙ্গে দরকার মানুষকে সচেতন করা এবং এডিস মশা নিয়ন্ত্রণ করে ডেঙ্গু রোগ যাতে বৃদ্ধি না পায় তার ব্যবস্থা নেয়া। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।